নমস্কার, শুরু করছি আজকের এখনকার আজকাল পরশু অনুষ্ঠান। অনুষ্ঠান আজকাল পরশু, সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান সুভাষ শাস্ত্রীর, যার কথা জ্যোতিষের বেদবাক্য। অনেক অনেক স্বাগত সুভাষদা আপনাকে। শুরু করি, একটা বিষয় থাকে যে প্রত্যেক দিনের অনুষ্ঠানে একটা টেলিফোন আসবে, সেই ফোনের ভিত্তিতে আপনার প্রতিকার, আপনার প্রেডিকশন, এবং তার দিকে আমাদের অবাক হয়ে তাকিয়ে থাকা, কী বলছেন সুভাষরা, এবং একটা একটু ব্যতিক্রমী প্রেডিকশন তো আপনি করে থাকেনি ডেফিনেট করে। ব্যতিক্রমী নয়, একটুখানি থামালাম, জাস্ট একটু কাটলাম। না না, ব্যতিক্রমী কেন, ব্যতিক্রমী নয়, এটাই হচ্ছে ট্রু। কিন্তু ট্রুটা বললে হয়তো ব্যবসাটা হয় না, হয়তো নিজের স্বার্থ, আমি যে কমার্স করতে চাইছি সেটা হয় না, সেটা বাজারে কেউ বলে না, হয় পারে না, নয় জানে না, নয় বলে না, হোয়াট এভার, তিনটের বাদ দিয়ে বাইরে কিছু নেই। দ্যাটস ওয়াই শুনতে লাগে ব্যতিক্রমী, কিন্তু হরোস্কোপের নিড ওটা। আমি কেন প্রশ্নটা বললাম, আমি যেটা কেন বললাম যে সুভাষ শাস্ত্রী প্রেডিকশন করবে মানে সেটা অক্ষরে অক্ষরে ফলতে বাধ্য, মিলতে বাধ্য। সেটা দেখা গেল যে 50 বছর বয়সে কোনো একটা মানে মহিলা, মানে পুরুষের জন্য মা ফোন করেছেন, আপনার ছেলের বিয়ে হবে না। 54 বছরের মহিলাকে বলেছিলাম 4 বার বিয়ে হবে। হ্যাঁ, সেই ফোন তোমার সাথে আমার এসেছিল এই অনুষ্ঠানে বছর সাতেক আগে, 3 বার বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে। আরেকটি ফোন এসেছিল, তুমি বসেছিলে পুরনো ফ্রেমে, মানে পুরনো সেটে এই বাড়িতেই, আমার মেয়ের বিয়ে কেন হচ্ছে, তাহলে আপনি বলুন। সুভাষদা বলছে বিয়েটা হবে না, তাহলে আপনি বলুন, তাহলে আপনি বলুন, আমাকে বলছে তাহলে অ্যাঙ্কার বলুক যে কবে বিয়ে হবে, কবে বিয়ে হবে। জ্যোতিষ যখন বলছে হবে না, তাহলে অ্যাঙ্কার বলুন। না সুভাষদা, আজকে আমি যে বিষয়টাকে একটু ধরবো, সুভাষ শাস্ত্রী সকলের ভাগ্য বদলায়। সুভাষ শাস্ত্রী নিজে হাতে প্রতিকার করে, সুভাষ শাস্ত্রীর প্রতিকার যার কাছে থাকে তার জীবনের পিছন ফিরে থাকাতে হয় না, এবং সুভাষ শাস্ত্রী যদি প্রতিকার নিতে বলে তাহলে সেই প্রতিকারটা নিতেই হবে, তা নইলে তার জীবনের, আপনি যা যা বলে দিলেন প্রেডিকশনে, সব কটা ফলতে পারত। আমরা হামেশা হামেশা পাই, সুভাষ শাস্ত্রী তার নিজের জীবনে নিজের ভাগ্য বিচার কী করেছে? অনেকবার করেছি, এবং করার পরে যেটা মূল, যে প্রথমে তো বুঝতে পারিনি, প্রথমে জ্যোতিষ যেটা করেছি আমি, ভাই কী করে আমার কিছু নিজের হবে, এই চিন্তা থেকে বিভিন্ন উপাচার করা, এই চিন্তা থেকে বাবার দোকানে বসে বসে এইগুলোর সাথে ঘষা, এইগুলো দিয়ে হাউ টু, মানে আমার নিজের সেলফ কী করে, তার সেলফ ডেভেলপ হবে কি, পড়াশোনায় মন লাগে না, কী হবে না হবে, কেন কি, তারপরে যেটা হয়েছে কাজ করতে করতে। আর তুমি যেটা বলছো প্রেডিকশন, নিজের যে আমার যে বিচার, অনেকবার দেখেছি, বহুবার দেখেছি, বহুবার মনে হয়েছে জানেন লটারি কাটি, কিন্তু মজার কথা একটা দিনও লটারি কাটিনি। লটারি কাটলে প্রচুর পয়সা পাওয়া যায়, আগেও পাওয়া যেত, তখন বলতো আজ থেকে 40 বছর আগে 1 লক্ষ টাকা পেলে বিরাট ব্যাপার, এখন হয়তো 2 কোটি টাকা, 5 কোটি টাকা, 10 কোটি টাকা শোনা যায়, তখন সেই সময় সেই টাকা বড় ছিল, কাটিনি। আমার মনে হয়েছে লটারি কেটে আমি ভাগ্য চেঞ্জ করতে চাই না, আমি যা করছি সেটা করতে হবে, সেখানে কী পাবো না পাবো জানি না, কিন্তু বিচার তো অনেকবার করেছি বটে। সুভাষদা, একটা খুব প্রশ্ন করতে ইচ্ছে করছে, আপনি নিজের হাতের রেখা বিচার করেছেন? কারণ বহুবার দেখেছি, আপনি আমাদের মনে আছে হাত দেখাতেন টিভিতে, হাত দেখাতেন, হাতের রেখা দেখাতেন, এবং বহুবার বলেছেন বহু বছর আগে, আপনি ক্যামেরা সিঙ্গেল কর যে কতটা ধরতে পারবে না, আমি একটা কথা বলিনি, বহু বছর আগে আপনি বলেছিলেন যে আপনি যখন যেখানে যান, দেশে বিদেশে কোনো রেস্তোরাঁয় খাচ্ছেন, যে আপনাকে খাবার সার্ভ করছে, আপনি তার হাতের রেখা দেখে তাকেও প্রেডিকশন করেছেন, এবং পরে গিয়ে দেখেছেন সে সেখানে নেই, আপনার কথা মতো সে অনেক উঁচু জায়গায় চলে গেছে কিংবা হারিয়ে গেছে। মানে আমি দুটো জিনিস দেখতাম জানেন, একটা হচ্ছে যে নিজের হাতটাকে এইভাবে লাইটের সামনে ফেলতাম, লাইটটা লিক করছে কিনা, এক, দুই, এইরকম কোষ করে আমি জাস্ট এইরকম করে আমি জল ঢালতাম যে জল লিক করছে কিনা এখান থেকে, জলকে কিন্তু বেশিক্ষণ ধরে রাখা যায় না, আমি দেখেছি অনেকক্ষণ ধরে রাখতে পারতাম। পরবর্তীকালে আমি দেখেছি যদি আপনার, অনেকের দেখবেন গিটগুলো মোটা মোটা হয়, এইগুলো সরু সরু হয়, আবার অনেকের এইগুলো মোটা মোটা হয়, গিটের সামনেটা সরু, ভেতরে আংটিটা ঢুকলে টাইট, হট করে বেরিয়ে আসে, আবার কারোর ঢুকতে গিয়ে খুব কষ্ট, ঢুকলে ভেতরে চই চই করে নড়ছে। আঙুল যদি বড় ফাঁকা হয় তার কাছে পয়সা স্টে করে না, বহু আগে বলেছি, 15-16 বছর আগেকার, এগুলো আমি সিটিভিএনে অনুষ্ঠান করতাম, আজকে যেহেতু এই অনুষ্ঠানটা লাইভ করছি না সেই জন্য এইসব আলোচনা আসছে, নিজের হাত দেখেছি। ও যে বললো যে আপনি নিজেরটা দেখেছেন, দেখেছি বহুবার, মনে হচ্ছে আমার গোল্ডেন টাইম চলছে, সো আমি একটা টিকিট কাটবো, নাম্বার গুলিয়ে দেবো, আর নাম্বার ক্যালকুলেশন করবো, টিকিট মেরে দেবো, কিন্তু টিকিট মারলে আমার চরিত্র খারাপ হয়ে যাবে।
না সুভাষ দা, এই যে দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, আপনি বরাবর বলেন যে ফলিত জ্যোতিষের ব্যাপারটা আলাদা, গণিত জ্যোতিষের ব্যাপারটা আলাদা, এবং আপনার যে উপাচার সেই উপাচার পদ্ধতিও কিন্তু আলাদা। চালু উপাচার পদ্ধতি মানে আপনি কোথাও পাওয়া যাবে এমনটা নয়, কিন্তু আপনার উপাচার পদ্ধতি আপনি একটা সময় মানুষকে এমনিতেই দিতেন যারা আপনার চেম্বারে আসতেন। উপাচার পদ্ধতিটা প্রথম টিভির পর্দায় আমি বলি, প্রথম গোল্ডেন টাইম কথাটা প্রথম আমি বলি, সাড়ে সাতে নিয়ে সব থেকে বেশি কথা আমি বলেছি সিটিভিএনে অলমোস্ট 24 বছর, এই অক্টোবর মাস পড়ে গেল 24 বছর আমার অনুষ্ঠান ঢুকে গেল, একটা অনুষ্ঠানের বয়স, যদি সেটা আজকের না রবিবারের অনুষ্ঠান, একটা চ্যানেলের সাথে আমি 24 বছর কাজ করছি, এটা ভাবলেও আমার একটু নিজেরও একটু ভালো লাগে। প্রচুর অফার, ভালো লাগা, প্রচুর অফার এসেছে, আমাকে নিয়ে যেতে চেয়েছে, কোনো জায়গায় কথাও বলেছি কিন্তু শেষবেলায় যাই যাও হয়ে ওঠে, যাইনি আলটিমেট। মানে উত্থান, সিটিভিএনের যে উত্থানটা সেটা আপনি নিজে চোখে দেখেছেন? নিজে চোখে দেখেছি, মানে একটা একটা স্টুডিও থেকে শুরু করে আজকে এত এত স্টুডিও। নিশ্চয়ই। আজকে সুভাষদা একটা কথা বলি, নক্ষত্র নিয়ে আপনি ভীষণ, মানে আপনি সেই মানুষ যিনি শনির সাড়ে সাথে নিয়ে প্রথম আমাদেরকে সতর্ক করতে শুরু করলেন, আপনি সেই মানুষ যিনি বলেছিলেন যে শনি পুজো করার দরকারই নেই, ওদিকে তাকাবেই না, আপনি সেই মানুষ যিনি মঙ্গলের ভৌমদোষ নিয়ে খুব একটা কথাই বলতে চাননি, আপনি সেই মানুষ যিনি নক্ষত্রের গুরুত্বটাকে বুঝিয়েছেন, শুধু বোঝানো নয়, কোন নক্ষত্র কোন ঘরে গেলে কোন, মানে একই নক্ষত্র দু ঘরে কীভাবে ডিফারেন্ট হয়ে যায়, এবং আপনি নিজের নক্ষত্রকে উল্লেখ করে বারবার সতর্ক করেছেন। আপনি সেই, আমি যার সঙ্গে অনুষ্ঠান একসময় করতাম, আপনি রাশিফল পড়তেন, বলতেন বছরের রাশিফল, বলতেন রাশিভিত্তিক, যতদিন গেছে আপনি নক্ষত্রভিত্তিক রাশির মানে বর্ষফল বলেন, পুরো ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, এবং মন্ত্রের যে কতটা গুরুত্ব সেটাও কিন্তু আপনি আমাদের বুঝিয়েছেন। আচ্ছা, প্রথম কথা বলি যে দু চার দিন আগে বলতে এক দু সপ্তাহ আগেই আমরা যে অনুষ্ঠান করছিলাম একটা, তুমি ছিলে অনুষ্ঠানে, যে এখনকার দিনে বাচ্চা কাচ্চারা কথা বলতে পারছে না, অনেক বেশি আসছে, আপনি বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ আমার কাছে আসছে, কেন আসে, কোন নক্ষত্রের জন্য, আপনি বলছিলেন মায়ের দোষ, মায়ের দোষ, মায়ের তো নাড়ি কেটে আসে, দেখুন বাবার ঔরসে সন্তান হয় কিন্তু মায়ের গর্ভে হয়, মাতৃগর্ভে। প্রথম কথা হচ্ছে দুটো তিনটে আজকে উপাচার বলে দেবো এখানে, ভাই যা গুরুদেবের মুখে শোনা আপনাদের যদি কিছু কাজে লাগে। প্রথম হচ্ছে যে প্রচুর বাচ্চা অটিজম, বাচ্চা অটিজমের মধ্যে ভাগ আছে, যেমন সাইকোলজির বিভিন্ন ভাগ আছে, আমার নলেজ বলছে বহু অটিজম কিন্তু পরবর্তীকালে সেরে যায়, আগেও কিন্তু অটিজম ছিল, এতটা ফোকাসে ছিল না, এটা কিন্তু নতুন করে হয়েছে তা নয়, আগে কম ছিল এখন বেশি হচ্ছে। বেশি কেন হচ্ছে, কারুর যদি সাড়ে সাতির মধ্যে, কারুর যদি কেতুর নক্ষত্রে যদি তা আপনার রাশিতে যদি রাহু বসে থাকে, আর ধরে নিন আপনার শতবিশা নক্ষত্র, ধরে নিন যেটা কাল্পনিক আলোচনা, শতবিশা নক্ষত্র, তাহলে আপনার সাড়ে সাথে চলছে, আপনার রাশি কি কুম্ভ রাশি, তাহলে কি হচ্ছে এইখানে এই যে শনির মকর কুম্ভর যে ঘর, এখানে রাহুর যে অবস্থান, এই অবস্থায় প্রেগনেন্ট হলে তার বাচ্চা একটা কোনো একটা খুদ নিয়ে জন্মাবে, কোনো একটা খুদ নিয়ে জন্মাবে, কিন্তু এখন দেখতে হবে সেই, প্রথম তো হচ্ছে না জানা, অজানা, ঝড়স্কোপকে না জানা, ডিভোর্স যেমন বেড়েছে, অশান্তি তেমন বেড়েছে, মানুষের ওপরে স্বামী স্ত্রীর কথা বলছি বিশ্বাসটা কমে এসেছে, ওখানে না সবসময় ফলো করার জায়গা তৈরি হয়েছে, কমে এসেছে, এবং বাচ্চাকে সুস্থ বাচ্চা জন্ম দেওয়ার হারও কমে গেছে, এত টিকা এত কিছুর পরও। প্রথম হচ্ছে প্রেগনেন্সি অবস্থায় লোহার টুকরো রাখা উচিত সাথে, আগে তো চুলে রাখতো পেরেক, বাদ দিন আমি বলবো না আজকের দিনে চুলে পেরেক রাখুন, হ্যাঁ সাথে লোহার টুকরো রাখা উচিত, যেখানে মাস হচ্ছে রাহুর প্রভাব যাতে তার গর্ভস্থ সন্তানের উপরে না পড়ে, সে বিছানার তলায় সারাশি উঠে গেছে লোহার সারাশি, তবুও বলবো লোহার টুকরো পেরেক অন্তত একটা পোড়া পুড়িয়ে নিয়ে বিছানার তলায় রাখা উচিত। প্রেগনেন্ট অবস্থায় আপনি আপনার পেট ধরে, ভাই কোনো মহিলা অন্তত 3 মাস, যদি 16 সপ্তাহ পর থেকে বাচ্চা ফর্ম করতে শুরু করে, বডিটা ফর্ম করতে শুরু করে, বাচ্চা মানে বডিটা ফর্ম করতে শুরু করে 16 সপ্তাহ পর থেকে, পেট ধরে আপনার আপনার যে ইষ্ট দেবতা তার জপ অন্তত দিনে 8 বার করা উচিত সন্তানের মঙ্গলার্থে, সে যতই ফ্যাশনেবল হন আপনি, যতই বড় কর্পোরেটে আপনি চাকরি করুন, এটা আমার উপর করবেন না করবেন আপনার ব্যাপার, এক দুই হচ্ছে যে এখন এই পেটের ওপর রেখে যে মোবাইলে কথা বলে কন্টিনিউ, কানে যে এই যে এখন যেগুলো বেরিয়েছে লাগিয়ে কথা বলে, ওটা সন্তানের ওপর এফেক্ট আসছে, শুনতে হয়তো খারাপ লাগবে, সবাই করছে, কিন্তু আপনি যদি প্রেগনেন্ট থাকেন
আপনার যদি 16 সপ্তাহ হয়ে গিয়ে থাকে প্রেগন্যান্সি, মাইক্রোফোনের ব্যবহার কমিয়ে দেওয়া এবং কানের সাথে লাগিয়ে কথা না বলা, সেখানে মোবাইলে আপনার কী করতে হবে, স্পিকারটাকে অন করে একটু দূর থেকে কথা বলা, কোনো অবস্থাতেই ওই প্রেগনেন্ট অবস্থায় মোবাইল বুকে কিংবা পেটে না রাখা। আর যদি গ্রহতে আসি, গ্রহর সাথে অ্যাটাচ যাবে, রাহু কানেক্টেড, রাহু হচ্ছে মুন্ডু। আচ্ছা, অনেক বাচ্চা, এই ধরুন আপনার অনেক বাচ্চা হচ্ছে 3 বছর 4 বছর কথা বলতে পারছে না, কনসাসনেসটা নেই, সে নিজের মনে খেলা করছে। ভাই দেখুন, মাকে কিছু মানতে হবে, মডার্ন মাকেও মানতে হবে আর গরিব অশিক্ষিত মাকেও মানতে হবে। মা তো মাই, তার গায়ে মডার্ন সুন্দরী না কুচ্ছিত লেখা থাকে না, একটাই তার তার ডেগনেশন, সে হচ্ছে মা। সেই মায়ের কর্তব্যটা করতে হবে, ঠিক আছে? প্রথম কাজ হচ্ছে, আপনার যদি সাড়ে সাথে চলে তাহলে আপনাকে কি করতে হবে, মনে রাখবেন প্রেগনেন্সি অবস্থায় সর্ষের তেল স্নানের জলে মিলিয়ে আপনাকে যদি এই উপচার কন্টিনিউ করেন, আপনার বাচ্চার মধ্যে এমন কিছু হবে না ডিফেক্ট, যেগুলো কথা না বলা বলুন, এগুলো বলুন, এগুলো চান্স প্রায় থাকবে না। সাথে লোহার টুকরো রাখা উচিত, আপনি মডার্ন ব্যাগেও রাখতে পারেন লোহার টুকরো, সুভাষ শাস্ত্রীর কিচ্ছু পাওয়ার নেই, সুভাষ শাস্ত্রী লোহার টুকরো বেচবে না, বলবে না যে আসুন আমার কাছে একটা বিশেষ লোহার টুকরো আপনাকে দিচ্ছি, না আমার কাছে বারবার এই টাইপের আসছে। এত প্র্যাকটিক্যাল কেন সুভাষদা, ভীষণ প্র্যাকটিক্যাল, মানে এই যে বললেন না, এত প্র্যাকটিক্যালি কথাটা বললেন যে সুভাষ শাস্ত্রী লোহার টুকরো বেচবেন, আমি বলবো না যে একটা বিশেষ, বলতে পারেন বিশেষ লোহার টুকরো বলবেন না, কোনো প্রয়োজন নেই। দেখো এই বিশ্বাসটা মানুষের তৈরি হয়েছে। এইখানে আমার একটা প্রশ্ন, যে ব্যক্তি সুভাষ শাস্ত্রী এবং মানে ব্যক্তি সুভাষ শাস্ত্রী এবং জ্যোতিষ সুভাষ শাস্ত্রী, এই দুই সুভাষ শাস্ত্রীকে কি আমরা দুটো আলাদা জায়গায় রাখবো নাকি না কোনোভাবে মেলাবো? মেলাতেই হবে, মেলাতেই হবে। জ্যোতিষ আমার জীবনের সিংহভাগ নিয়ে নিয়েছে, আমি ওটা ডিটেলে যাচ্ছি না, তুমি জানো মানে 45 ইয়ার্স আমি এটার সাথেই থেকেছি, আজও আছি, বাকিটার মধ্যে আমি ঢুকছি না। আমি 45 বছর আমি প্রায় 25 বছর ঘুমোইনি রাতে, আমার যার জন্যে আমার রাতের ঘুম হয় না, কারণ একটা দীর্ঘদিন অ্যান্টি ক্লক আমার বডিতে বসে গেছে, আমি রাত্রেবেলা করতাম, এই সমস্ত ব্রেন বেশি চলতো। এখনও তো সুভাষ শাস্ত্রীর প্রতিকার যেটা দেন সেটা নিজের হাতে প্রস্তুত করা, তো তাই বলছি আলাদা করার জায়গা নেই। আমি তো কিছু পারিই না, কী করে আলাদা করবো জানিই না, মানে ওই মানে আকাশের দিকে তাকিয়ে বসে আছি, নাহলে কোনো জায়গায় বিদেশে থাকলে নদীর দিকে তাকিয়ে বসে ঢিল মারছি হয়তো, মানে দিনের পর দিন পায়খানা বাথরুম চেপে রেখে চেম্বার করে গেছি। এই লোকটার এই অবস্থা ছেড়ে গেলে না আমার কনসেন্ট্রেশনটা না চলে যাবে, একটা গুরুত্বপূর্ণ বিচার করছি, আমার বাথরুম পেয়েছে, না না এখন যাওয়া যাবে না, এটা ফিনিশ না করে, ওই গল্পের বই পড়ার সময় তাই হতো, এইখানে শেষ না করে যাওয়া যাবে না, তো এইসব বিভিন্ন বদ অভ্যেস আমার মধ্যে ঢুকে গেছে, মানে শরীরের জন্যে বদ অভ্যেস। আর দুই হচ্ছে যে জ্যোতিষটা থেকে মানে পড়াশুনো থেকে ফাঁকি মারা থেকে জ্যোতিষ, তারপরে গুরুদেবের কাছে মানে বাবার কাছে, বাবা বললে আমার তো দীক্ষাগুরুকেও বাবাই বলি, আমি বাবাই বলি, তো সেই বাবার কাছে যাওয়া, আর নিজের যে বাবা তার দোকানে বসে এই সমস্ত করা, তার কাছে প্রচুর মারধর খেয়েছি, যাই হোক, তো সেইখান থেকে মানে ক্লাস 8-9 থেকে এখানে ঢুকে পড়ার পরে আজকে 35 বছর প্রফেশনালি কাজ করছি এই টিভিতে, সিটিভিএনের এই চ্যানেলেই, কেবল টু স্যাটেলাইট টু ইউটিউব ফেসবুক চলছে সিটিভিএনে, 24 বছর কাজ করছি, তাই জীবন থেকে তো এই সময়টাকে আলাদা করা যাবে না। সুতরাং ব্যক্তি সুভাষ শাস্ত্রী এবং জ্যোতিষ সুভাষ শাস্ত্রী সম্পৃক্ত একদম, এখানে আমার তো কিছু নেই। আপনি যখন জ্যোতিষ বিচার করেন, আপনি কোথাও যেন মনে হয় সেই মানুষটার কাছে নিজেকে বসিয়ে ফেলেছেন, বসিয়ে তাকে দেখতে পাচ্ছি, তাকে বলছে কদিন আগে বললাম আপনার গায়ে একটা মেয়েকে বললাম ছাল চামড়া উঠিয়ে নেবে, অবজেকশনাল কথা, কিন্তু অবজেকশনাল না, ও তো চামড়া উঠে যাচ্ছে, ওকে যা করছে ওকে যা করছে, ওর আর ছাল চামড়া থেকেও ছাল চামড়া নেই, লোকে বলে বেঁচেও মরে আছে, আর বিখ্যাত লোকেরা মরে গিয়েও বেঁচে। কিন্তু আপনি যে একটা কথা বলেন যে ওই যে বাচ্চারা দেরি করে কথা বলা বা অটিজম, এক্ষেত্রে মায়ের দোষ, এই মায়ের দোষটা পার্টিকুলার কোথায়? মাতৃ গর্ভে দোষ লাগে, মানুষ মরে যাওয়ার পরে দেখবেন, মানুষ মরে যাওয়ার পরে যখন তার ক্রিয়াকর্ম হয়, শ্রাদ্ধ শান্তি করা হয়, বলা হয় ত্রিপাপ দোষ লেগেছে, পোয়াতে মাপ হয়, একটা আগেকার দিনের লোকেরা বলতে এখনও বলে, চালু কথাতে আছে, চার পোয়া দোষ লেগেছে, ত্রিপাদ দোষ লেগেছে, দ্বিপাদ দোষ লেগেছে, দোষ পেয়েছে, লেগেছে মানে দোষ পেয়েছে বলা হয়, মানে ওই যোগটাতে মারা গেছে। যেমন বিয়ের ক্ষেত্রে অমৃত যোগে বিয়ে হবে, সে কোন সময় লগ্ন, লগ্নর মধ্যে সে গোধূলিতে সে লগ্ন তার রয়েছে, এটা তো মানতে হবে। এ মাতৃগর্ভে দোষ কথাটা আমি একটা কথায় তোমার সাথে একটা অনুষ্ঠানে হয়তো উল্লেখ করেছিলাম,
ফোন ইন অনুষ্ঠানে ডিটেলি আলোচনা করা যায় না যে মাতৃগর্ভে দোষ মানে মায়ের অজ্ঞানতা, সেই বাচ্চার মাতৃগর্ভে থাকা অবস্থায় সে কিছু ত্রুটি পাচ্ছে। মা টাইমে ঘুমানো, টাইমে খাওয়া, এটা তো মেনটেন করছে, ঘুমানোটা মেনটেন হচ্ছে না, ঘুমানো মেনটেন হয় না। কেন কি রাতের বেলায় দেখেছি হোয়াটসঅ্যাপ বেশি চলে, লোকের পিক আপ পায়, গ্রুপ ঢোকে, ঢুম 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 করে আওয়াজ হয়তো বটে, এগুলো আপনারাও জানেন। তনুশ্রী বসে হাসছে পাশ থেকে, যে প্র্যাকটিক্যাল কথা বুঝতে পারছে, জানি কী বলছি কত। আমি ফোন অফ করে দিই, আমি তো করি না, মানে তো ফেসবুক করি না, বাদ দিন ফেসবুক তো, মানে ফেসবুক তো নেই, হোয়াটসঅ্যাপ সেটাও মানে খুব লিমিটেড মানুষের সঙ্গে, একদম একদম আমি বন্ধই করে দিই, মিউট করে উল্টে দিই, মিউট করে উল্টে দিই। তো কথা হচ্ছে যে মা প্রেগনেন্ট অবস্থায় বেশিক্ষণ জেগে থাকছে, শুধু জেগে থাকলেই হচ্ছে, নট দ্যাট, এটা বলতে চাইছি না। মোবাইলের ব্যবহার, মোবাইলের ব্যবহার, কানে লাগিয়ে কথা বলা, এটা অফ করে দিতে হবে। মনে রাখবেন আপনি যত মডার্ন হন, যত যাই হন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে, খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি আপনার রাহুর দশা চলে কিংবা সাড়ে সাথী চলে, তাহলে মিট, এই মানে ওই আমাদের রেড মিট যেটাকে বলা হচ্ছে, সেটা যত কম খাওয়া যায়, কম খাওয়া উচিত। প্রোটিন খেতে হবে, কিন্তু রেড মিট যত কম খাওয়া উচিত। যদি আপনার রাহু কিংবা কেতুর নক্ষত্র হয়, আচ্ছা বাচ্চা ডিফেক্ট পাচ্ছে মানে তার মায়ের মনে রাখতে হবে, হয় সাড়ে সাথী চলছে, দেখে নিন আপনি আপনার বাচ্চা যদি কথা না বলতে পারে, আপনার কী রাশি, আপনার রাশি হয়তো মকর, হয়তো কুম্ভ, হয়তো মীন, বাচ্চার বয়স হয়তো চার বছর, বাচ্চা হয়তো কথা বলতে পারছে না, সাড়ে সাথী চলছে। আমার এই অনুষ্ঠান মোবাইলে শোনার পরে নিজের রাশিটা দেখুন, আর যদি ভগবান না করে আপনার বাচ্চার এই হয়, আপনি মিলিয়ে নিন, আমি কী বলছি, ধাইয়ার আন্ডারে রয়েছে। নক্ষত্র দেখুন, রাউন্ড নক্ষত্র, আদ্রা নক্ষত্র জন্ম হলে এটা হওয়ার চান্স বেশি থাকে, চিত্রা নক্ষত্র, মঙ্গলের রক্ত, ব্লাড এফেক্ট করে, চান্স বেশি থাকে। এখন আর বাচ্চা, এখন পোলিও বাচ্চা হয় না, এখন বাচ্চা হচ্ছে কথা বলতে পারছে না, বাচ্চা হচ্ছে ব্রেনটা তার ম্যাচিওর করছে না, কানে শুনতে পাচ্ছে না। জানেন তো অনেক বাচ্চা কথা বলতে পারে না, কানে শুনতে না পারার কারণে বুঝতে পারে না। আমি তো ছক দেখেই বুঝতে পারি মায়ের, ও কানেই শুনতে পারছে না, বলবে কী করে, সর্দি জমে গেছে। কোনো বাচ্চা যেমন পেটের মধ্যে পায়খানা করে ফেলে, তেমন মায়ের ঠান্ডা লাগার ধাঁচ থেকে বাচ্চার সর্দি লেগে কানের পাইপে পাইপে তার জমে গেছে। চন্দ্র যদি কোনো মায়ের যদি রাশি যদি কর্কট রাশি হয়, কোনো মায়ের নক্ষত্র যদি শ্রমণা নক্ষত্র, চন্দ্রের নক্ষত্র দেখুন আপনারা, এই যদি হয় তার মায়ের সর্দি, মানে সর্দি জুকাম যদি বলা হয়, কোল্ড অ্যান্ড কাপ প্রবলেম তার বেশি থাকে, তার পেটের বাচ্চার কিন্তু সর্দির টেন্ডেন্সি থাকবে, সর্দির টেন্ডেন্সি, কান মাথা ব্লক থাকবে, বাচ্চা দেরি করে কথা বলবে। তবে আমি আমার আইডিয়া থেকে বলতে পারি, তিন বছর, চার বছর, পাঁচ বছর, ছ বছর বয়সের পর থেকে অনেক বাচ্চা 80% ডেভেলপ করে গেছে, কিন্তু অনেক বাচ্চা একদমই করছে না, দুর্ভাগ্য, খুবই দুর্ভাগ্য। জ্যোতিষে আমি তাহলে একটুখানি কনক্লুশন করে দিই, এখানে কী করতে হবে, মাকে কী করতে হবে, করণীয়টা কী, মাকে, মাকে তার ইষ্ট দেবতাকে ধরে দীক্ষা, নো নিড, আমি বলছি না দীক্ষা আপনার নিড, নো নিড, সেলফ গডকে ধরে পেটে হাত দিয়ে সেই তার অন্তত 8 বার বীজ মন্ত্র জপ করা উচিত প্রত্যেক দিন। লোহার টুকরো পুড়িয়ে, কিচ্ছু নেই বাদ দিন, একটা পেরেক কোনো জায়গা থেকে জোগাড় করুন, সেইটাকে পুড়িয়ে, আগে তো চুলে রাখতো, বাদ দিন গোপায়, রাখতে হবে না চুলে, ছোটো চুল রাখার, ব্যাগে রাখুন কি সাথে রাখুন, 4 মাসের পর থেকে সাথে রাখুন, আর শোবার সময় বিস্তার তলায় পারমানেন্ট একটা পেরেকের টুকরো পুড়িয়ে রেখে দিন। লোহার গ্রাস, রাহুর গ্রাস যাতে না পড়ে, এক। দুই হচ্ছে, যদি সাড়ে সাথী চলে প্রেগনেন্ট কোনো মেয়ের, তার মনে রাখবেন মাসে একবার করে স্নানের জলে সর্ষের তেল, সর্ষের তেল মিলিয়ে সেই জলে স্নান করা উচিত, সাথে দুগ্ধ স্নান করা উচিত। দুধ হচ্ছে চন্দ্রের জন্যে, দুধ হচ্ছে, বলে আগে একটা কথা ছিল, দুধ ফল পুত নাহাও, দুগ্ধ স্নান অত্যন্ত জরুরি মায়ের মাসে একবার করে করা। শনির যদি নক্ষত্র হয়, শনির যদি সাড়ে সাথী চলে, মায়ের উচিত মাসে 3 মাসের পর থেকে, মানে 16 সপ্তাহ, 4 মাস ধরুন পর থেকে মাসে একবার করে সর্ষের তেল মিলিয়ে স্নান করা উচিত। আর যদি কোনো রকমভাবে, আচ্ছা হাওয়া বাতাস লাগবে কী করে বুঝবেন, উপসর্গ বুঝবেন, হ্যাঁ উপসর্গ কী, উপসর্গ হচ্ছে যে তার মাঝে মাঝে খেতে ইচ্ছা করবে না মায়ের, এবং বমির টেন্ডেন্সি হবে, মারা বুঝতে পারে না বলে প্রেগনেন্ট অবস্থায় বমির টেন্ডেন্সি, সব মেয়েরই থাকে, কম বেশি একটু বমিটিং টেন্ডেন্সি থাকে, কিন্তু কম হয় যে বেশি আছে, খাবার খেতে পাচ্ছে না, এবং নাকে গন্ধ লাগছে, খাবারটা না আসটানি গন্ধ লাগছে, খাবার খেতে পাচ্ছেন না, তাহলে কিন্তু মায়ের কিন্তু কোনো ভারী, কোনো হাওয়া বাতাস বলুন, কোনো ভারী কিছু ইয়ে বলুন, ভারী বলতে, ভারী কথাটা শুনতে খুব হালকা, কিন্তু ব্যাপারটা, সাবজেক্টটা ভারী,
সাবজেক্টটাকে বলতে গেলে অল্প সময় আমি ধরতে পারবো না, কিন্তু বলে দিই সিমটমটা কি। মায়ের রাশিটা হালকা হলে ভারী জিনিস তাকে গ্রাস করে। মনে রাখবেন, দাড়িপাল্লার একদিকে যদি আমরা বাটখারা বেশি ওজন হয়, মাল কম থাকে, তাহলে বাটখারা দুম করে পড়ে যায়। আবার জিনিস বেশি হলে দুম করে ব্যালেন্স হয় না। মায়ের নাকে গন্ধ লাগছে, কন্টিনিউ ব্যাড স্মেল লাগছে, আর খেতে ইচ্ছা করছে না, গা গোলাচ্ছে, গা তো গোলায় মেয়েদের প্রেগনেন্ট অবস্থায়, কিন্তু বমিটিক টেন্ডেন্সিটা বেড়ে গেছে এবং বমি হচ্ছে, তাহলে কিন্তু মাকে ইমিডিয়েট কারো কোনো অভিজ্ঞ লোকের পরামর্শ নিতে হবে, যে তার এই জিনিসটা যাতে কন্ট্রোল হয়। সাথে লোহার টুকরো সাথে রাখতে হবে এবং দুধে স্নান করা অত্যন্ত মানে জরুরি। এবং তার সাথে যদি কোনো মা যদি কোনো ওষুধ খাচ্ছে, দেখা গেল অনেক ওষুধ খায়, এখন সবাই খায় ওষুধ কম বেশি, প্রেগনেন্ট অবস্থায় যারা ওষুধ খায় তাদের তো বিশেষ করে রাহুর যদি লোহার টুকরো রাখে সেখান থেকে তাকে গ্রাস পাবে। এবং মায়ের কপালে চন্দনের টিপও লাগানো উচিত, এবং পেটে তার বাচ্চার কাছেও কিন্তু চন্দনের টিপ দেওয়া উচিত পেটে রাহুর এই গ্রাসগুলোর জন্যে। আমার মনে হয় যদি কেউ এইটুকুন ফলো করে চলে তাহলে সে সুস্থ বাচ্চা জন্ম দেবে, সুস্থ বাচ্চা জন্ম দেবে। এখানে সুভাষ শাস্ত্রীর কিচ্ছু পাওনা নেই জানো, একদম। আপনি চাইছেন একটা সুস্থ সতেজ সমাজ তৈরি হোক, নিশ্চয়ই। আজকে যিনি মাতৃগর্ভে তিনি তো আগামী দিনে সমাজ গঠন করবেন, তো তাদের জন্য একটা সুস্থ সুন্দর সমাজ তৈরি হয়। আমাদের কথা বলতে বলতে আজকে অনুষ্ঠানের প্রায় শেষে পৌঁছে গেলাম। সুভাষদার চেম্বারের অ্যাড্রেস আমার বলতে হয় না, টেলিফোন নাম্বারে ফোন করুন এটা বলতে হয় না, কিন্তু আমি যেটা একবার বলবো সেটা হচ্ছে যে অনলাইনের কথা, কারণ সুভাষদা এখন অনেক চেম্বার কমিয়ে দিয়েছেন, অনেক চেম্বার কমিয়ে দিয়েছেন, কমে যাবে গো, কিছু কমানো যায়নি এখনো, অনেক কমিয়েছেন, মানে আগে যেরকম গ্যাপ বেড়ে গেছে। দেখুন আগরতলা আমি লাস্ট 4 মাস পরে গেলাম, লোকের ডিমান্ড, আপনি আসছেন না, আর তাহলে যাবো কিছু কিছু চেম্বার, কিন্তু কিছু তো শর্ট আউট করতেই হবে। তো সেই কারণে অনলাইন সবচেয়ে ভালো, মানে আপনি যদি মনে করেন যে না অনলাইন অফলাইন যার যেমন চয়েস, এটা তো আমি অনলাইনের কথাটা একবার বলি, হ্যাঁ দূরের লোক যে পারছে না আসতে তার জন্য অনলাইনই বেটার। অনলাইনে হয়তো ফিসটা একটু বেশি আপনার নর্মাল, মানে আপনি চেম্বারে এসে দেখানো যা ফিস তার থেকে হয়তো অনলাইনের ফিসটা একটু অবশ্যই বেশি বেশি, কিন্তু আপনি বাড়িতে নিশ্চিন্তে দেখাতে পারবেন। তার ডিটেলসটা কিন্তু হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে সোম থেকে। টাইমটা বলুন ভাই কতক্ষণ আছে? 2024 সাল, হ্যাঁ 2024 সাল, এখান থেকে তো বেশি বাকি নেই, অল্প বাকি, 3-4 মাস বাকি, অক্টোবর মাস পড়ে গেল এটা নিয়ে। তো সেখানে আমাদের 2024 সালের প্রথমে যে করণীয়গুলো করার থাকবে, আমার মনে হয় 2 মিনিট দেখাচ্ছে, আমি ধরতে পারবো না অনুষ্ঠানটা, একটা ঝলক বলে দিন কি কি করণীয়। ধরতে পারবো না কি কি করণীয়, আমাকে নক্ষত্র ধরে ফেলতে হবে, তো ও আচ্ছা বলতে পারবো না। তাহলে এটার জন্য আমরা আবার একদিন একটা স্পেশাল এরকম অনুষ্ঠান নিয়ে আসবো, যেখানে ব্যক্তি সুভাষ শাস্ত্রী এবং জ্যোতিষ সুভাষ শাস্ত্রীকে আমরা ধরার চেষ্টা করব। আমার মনে হয় ব্যক্তি সুভাষ শাস্ত্রী জিরো, ব্যক্তি সুভাষ শাস্ত্রী কিচ্ছু নেই, মানুষের বিশ্বাস যেটা জোগাড় হয়েছে এটা পুঁজি, বড় পুঁজি, এটা চুরি হবে না, কেড়ে নেওয়া যাবে না। তুমি আমার নামে গালাগালি করতে পারো কিন্তু আমার উপর লোকের বিশ্বাস করতে পারবে না। আমার সেনকে একটা কথা বলছিলাম, একটা ছেলেকে আমাকে একজন বলছে ক্লায়েন্ট নবলরা, সেখানে বলছিল যে আপনার নামে জাতা বলে, আমার জাতা বলুক আরও বেশি বলুক, যোগ্যতা নেই ঠিকই বলে, কিন্তু তোমার যে ফেথ সে কি কাটতে পারবে, আমার কাজের যে অভিজ্ঞতা তা কি কাটতে পারবে, দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এত মানুষকে ভালো রাখার অভিজ্ঞতা। এই যে আজকে যে অনুষ্ঠানটা তুলে দিলাম যে একটা মেয়ে প্রেগনেন্ট হলে কি করবে, এখানে সুভাষ শাস্ত্রীর কি পাওয়ার আছে বলো তো? পেরেকটা আপনি বিক্রি করবেন না, কিছুই চন্দনটা আপনি বিক্রি করবেন কিছুই নয়, কিন্তু আমার মনে হচ্ছে এই কনসেপ্টটা আসা উচিত, এটা এইটুকুন জানা উচিত। আমার একটা অনুষ্ঠান যারা দীর্ঘদিন দেখেন, অনলাইন অনুষ্ঠানে কিছু বলা উচিত, এইরকম প্রবলেমে ভুগলে সে, আমি পরের দিনে একটা অনুষ্ঠান করবো জানেন, এটা তো প্রেগনেন্ট অবস্থা কিন্তু বাচ্চা হয়ে গেছে, সে ডিফেক্ট, তার কি করতে হবে, তার মা একদম, এটা ভীষণ গুরুত্বপূর্ণ, যার বাচ্চা কথা বলতে পারছে না তার মাকে কি করতে হবে, এটা নিয়ে একটা কমপ্লিট অনুষ্ঠান করে ফোন নেবো না। প্রেগনেন্সি থাকলে যাতে না হয় এটা তো বললাম, কিন্তু এবার যে অনুষ্ঠান দেখছি সুভাষ দা, আমার বাচ্চা তো 5 বছর বয়স কথা বলতে পারছে না, তার জন্য অন্য জিনিস হবে, সেটা একটা কমপ্লিট অনুষ্ঠান আমাকে অবশ্যই করতে হবে। তো আমাদের হাতে আজকে আর সময় নেই, বিদায় নেওয়ার পালা। সুভাষ দা অনেক ধন্যবাদ আপনাকে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের, খুব ভালো থাকবেন আপনারা, নমস্কার। জ্যোতিষ হলো বেদের অঙ্গ, আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতের বেদবাক্য।